আরে হুজুর না, হুজুরের সাথে একটু কথা ছিল, দেখি হুজুরের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে রাজু, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমাদের গ্রামের সহলপল তো অনেক খারাপ, আপনি নতুন আসছেন, তাদের বিষয়ে জানেন না। তারা নেশা করে, তাস খেলে, চলে সিগারেট খায়, গাঁজা খায়। আপনি নতুন আসছেন মসজিদের নতুন ইমাম সাহেব, আপনি যদি দাওয়াত দেন সম্ভবত আপনার কথা তারা ফেলতে পারবেন। আপনি যদি তাদের খুব দাওয়াত দিতেন তাহলে হয়তো তারা এই খারাপ কাজ থেকে বিরত থাকতো, নামাজ কালাম পড়তো। ও, তাহলে তো খুবই অবস্থা, খুবই খারাপ এলাকার এই অবস্থা। আচ্ছা, আমি যাতে কোনো এলাকায় এসেই পড়েছি, অবশ্যই আমি সবাইকে দাওয়াত দেবো। আমার আসলে এটা তোমার দায়িত্ব, আমি তোমাদের মসজিদে ইমাম, আমার এটা তো দায়িত্ব, আমি অবশ্যই তাদেরকে দাওয়াত দেবো। আস, তাদেরকে কোথায় পাওয়া যাবে? এখন বাগান দিয়ে আসার সময় দেখলাম তারা আড্ডা দিচ্ছে, এখন গেলে সম্ভবত তাদের পাওয়া যাবে, চলেন এখন যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখে এখনই যাই তাদেরকে দাওয়াত দিতে। চলো চলো যাই। আরে পাগল দশ এই ভালো কাম, ভালো খেলা হয়েছে কিন্তু। আমার খেলা, আমার খেলা কি চলে? তোমরাই করো, তোমরাই করো, করো। ওকে, ভালো খেলা, গুড। খুবই খারাপ কাজ করতেছো, এটা তো এলাকায় তো মানুষ তোমাদের খারাপ বলে। আরে হুজুর, পড়ি তো নামাজ তো পড়ি, তাই আপনার কাজ তো হুজুর মসজিদে থাকে, আপনি কেন বাগানে আসছেন? দেখছেন আল্লাহ তাআলা আমাদেরকে আসলে ইবাদত করার জন্য সৃষ্টি করছে। হ্যাঁ, এখন তোমরা যুবক ছেলে, এখন যুবকদের ইবাদত আল্লাহ তাআলা বেশি কবুল করে, আর এই সময় তোমরা এই কাজ করতেছো। আরে হুজুর, এটা তো দাড়ি মসজিদ ওঠে নাই, কি কোন আপনি এটা কোনো কথা কইলেন নাকি? এটা দাড়ি মসজিদ ওঠে নাই, দাড়ি পাকুক তারপরে নামাজ কালাম পড়ব না। হ্যাঁ ঠিক ঠিক, নামাজ কালামের বয়স হইতে পারে কি আছে হুজুর? এটা তো নামাজ কালামের বয়সই হইল না। হুজুর, আপনি যে জানতো আমরা এখানে খেলতেছি, আপনি কিসের জন্য এখানে আসছেন? খেলো তো, খেলো 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 খেলো। আসলে ভাই আমি কি বলছিলাম একটু আমার কথা শোনেন না ভাই। ভাই বলেন, আমরা শুনতেছি ভাই, বলেন, আমাদের কান পরিষ্কার আছে, বলেন আপনি বলেন। আসলে আমি তো তোমাদের এলাকার মসজিদের ইমাম, আমার অনেক দায়িত্ব তোমাদের আসলে ভুল পথ থেকে সঠিক পথে। আমি তো বুঝতেছি তোমরা যে কাজগুলো করতেছো সেটা আসলে ঠিক না, মানুষ তোমাদের খারাপ বলতেছে, অনেকে রিপোর্ট আমার কাছে। আমরাও বুঝি কি করছে, আমরাও বুঝি না। আরে হুজুর, হাদিস কোরআন তো আমরা কম জানি না, হাদিস কোরআন খুব ভালো মতোই জানি, এলাকায় নতুন আয়েছেন মসজিদে নামাজ কালাম পড়াচ্ছেন, পড়াবার তালে থাকেন, চাকরি কিন্তু থাকবি না। আমার উপর এত কথা কেন না, চাকরি থাকবি না, কোরআন হাদিস আমরা ভালোই জানি। আরে বেরে খেলো, খেলতে দিই, খেল বাদ দেন। আসলে ভাই, আসলে আসলে মসজিদে তোমাদের যাওয়া দরকার, আসলে তো নামাজ সবারই পড়া দরকার, আসলে তো নামাজ আমাদের সবারই পড়া দরকার, তাহলে চলো আমরা মসজিদে যাই ভাই। আসলে এই আপনি এই সব অভদ্র মতো গায়ে হাত দেন কেন? হ্যাঁ আপনি জান, আপনার কাজ আপনি করেন, দেখতেছেন না আপনি, আপনার খেলতেছি, আপনি খেলার মধ্যে আসে এরকম বিয়াদবি করছেন। আমি তো নামাজের জন্যই ডাকছি ভাই, আসলে আরে নামাজ পড়ার সময় নাই নাকি? না আমি তো আসলে ভালো কথাই বলছি, নামাজের সময় নেই, কিন্তু চলো না নামাজ পড়তে যাই। এই জানতো বিয়াদব, আরে খারুলে কি করলে তুমি? আরে কথা খেলো, তোমরা খেলো, ওর থেকে যে আসে এসব।
চাকরি খেয়ে দেবো দাঁড়া। পাপ করলো আপনার সাথে ফেরা যেন ধ্বংস হয়ে যায়। সুন্দর করে বানায় জানো আর হুজুর আমরা তো সবসময় ভালো থাকি। আসলে হুজুর আমরা তো সবসময় ভালো তাই, আপনি আমারে খুদার তো নিয়ে বাগান মাগান দিয়ে আসা লাগবে কে? আসলে ছোট ভাই তোমরা যে কাজগুলো করতেছো, তোমাদের বাপ মা কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করছে, কত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া শিখাচ্ছে, আর তোমরা এই কাজগুলো করতেছো, তারা তো অনেক কষ্ট পাবে আর তোমাদের জীবনটা কেরিয়ার তো নষ্ট হয়ে যাবে ছোট ভাই। আরে হুজুর দুই দিনের দুনিয়া, খাওয়া দাওয়া ফুর্তি করো, এত জ্ঞানের কি আছে? মাথায় শুধু জ্ঞান আর জ্ঞান, মাথাই নষ্ট রে বাবা। তোমরা যে কাজগুলো করতেছো এটা সমাজের তো ক্ষতি, সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তুমি এই কাজগুলো আসলে ছেড়ে দাও, এলাকায় এই কাজগুলো তোমরা করো না, তোমাদের দেখে স্বরূপ বলবান আরো নষ্ট হয়ে যাবে। আপনার কাজ মসজিদে, যখন মসজিদে যাই তখন বলেন জানতো আপনার জান। ভাই আসলে চলো না, আমার মসজিদে যাই, আজান দিচ্ছে, নামাজ পড়ে আসি আমরা, চলো ভাই। আমাদের জ্ঞান দেয় হুজুরের ব্যান দেয়, চলো না আমাদের জ্ঞান দিয়ে জুয়ার জ্বালাতন। আজকেও আপনার সাথে যে খারাপ ব্যবহার করলো, আমাদের দায়িত্ব তাদেরকে দাওয়াত দেওয়া, আর হিদায়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো, এদের সবাইকে তুমি হেদায়ত দান করো। আরে কি হয়েছে আদিশকে? আমাদের মসজিদে ইমাম সাহেব আজকে মারা গেছে, জানো নাকি তোমরা? কি বলো তুমি রাজু, কি বলো? আমাদের এই মসজিদের ইমাম সাহেব মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন। এই চলো, এই চলো আমরা সবাই যাই, চলো 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 চ
ভাই একটু দেখান তো। আসলে খুবই ভালো ছিল আমাদের আমাদের সৎজ্ঞানী দেশে। চলো যাই হুজুরের কবরের কিছু করি, কত অন্যায় করছি আমরা, চলো যাই আমাদের মাটি দেওয়ার ব্যবস্থা। ভাই আমাকে দেন ভাই, আমি হুজুরের কাছে খুব অন্যায় করেছি ভাই। থাক থাক কাঁদে না, আমি জানি না আমার আল্লাহ মাফ করবে কিনা ভাই। কাঁদে না, আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ, আমি হুজুরের সাথে বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। হুজুরের সাথে কত অন্যায় করছি, আল্লাহ হুজুরের কাছে ক্ষমা চাইতে পারিনি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ, আল্লাহ তুমি হুজুরটাকে মাফ করে দাও আল্লাহ, তাকে জান্নাত বাসী করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমরা আসলে হুজুরের কাছে বড় অন্যায় করে ফেলেছি হুজুর, আপনিও গিয়েছেন হুজুর, আমি আপনারও আপনার সাথে অসম্মান করেছি হুজুর, আল্লাহ জানি না আমাদের মাফ করবে কিনা হুজুর, আল্লাহ জানি না আমাদের মাফ করবে না কিনা, আসলে সবাইকেই মরে যেতে হবে হুজুর, আমরা তাই আজ থেকে নিয়ত করলাম আমরা আর কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, আপনি আমাদের জন্য দোয়া করবেন হুজুর, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, সে মৃত্যুর আগে তোমাদের জন্য দোয়া করত, আমিও দোয়া করি উপরাল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেয়, যেহেতু তোমরা নিজের বুঝতে পারছো, আমিও চাই তোমরা গ্রামের মধ্যে এইসব আড্ডাবাজি না দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দিনে পথে আসো, উপরাল্লাহ তোমাদের হৃদায়ত দান করুক, আমি হাজার খুশি যে তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, চলো আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আচ্ছা হুজুর চলেন যাই, আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আচ্ছা ইনশাল্লাহ।